ভাই, রাত্রে খাওয়া দাওয়া করছিলাম, তখন হঠাৎ পাখি যে চিল্লাপাল্লা করতেছে আমার পাখির খামারে, যে তো ভাবলাম কি হলো। পরে এখানে এসে দেখলাম একটা ইঁদুর, ঠিক আছে, শোলা ইঁদুর আর কি, ভীষণ বিরক্ত করছে। তো এখন রাত্রে 12টা বাজে, আমি জাস্ট আইসি ইঁদুরটা ধরতে। শুধু ইঁদুর না ভাই, এখানে দেখো এই যে দিকে কেলাকাটাও আছে, এটা পাখির বাচ্চা পড়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, সে ইঁদুর বাবাজি কোথায় আছে এখন? বাবা ইঁদুর, আমি ইঁদুরটাকে দেখছি এই জায়গাতে, এখানে আটকা গেছিল, কি জানি ভিতরে আবার কোন সাইড দিয়ে ঢুকছে, এটার নিচ দিয়ে। ভাই, ইঁদুর যদি এভাবে উৎপাত করে, থাম থাম তোরা থাম ভাই, বসে পাখি বাচ্চা বসছে না ইঁদুর। পাখি ভাই এখনো দেখা হয়ে গেছে, এটার ভিতরে কি গেছে বুঝতে পারছি না, চেক দিয়ে দেখি ভালো করে। এটার ভিতরে তেলাকাটা আছে, তেলাকাটা আর সময় দুটা পরিবেশ লাগে। এটা মূলত বন্ধ করে দিতে হবে, খুব বাজে অবস্থা। এটার ভিতরে একটা ছিদ্র আছে, আসুন এই যে বাজে গায়ে বাচ্চাটা পড়ে গেছে, ঠিক আছে। পুকুরে এত পরিমাণ নিষ্ঠা করতেছে এখন রাত্রেবেলায়, পাখিগুলো খেলে অনেক ভয় পাইছে। এই তোরা কাক, এই যে বাচ্চা, একটা বাচ্চা শোলা ইঁদুর আসলে ভাই ব্যাপক ডিস্টার্ব করতেছে। আমি দেখে নি এখানে চারটা বাচ্চা ছিল, কয়টা আছে? তিনটা, মানে বাচ্চাটা এখানকারই। যাও ঢুকো, চারটা বাচ্চা এখানে মানামারি করেছি না ভাই, চারটা এখানে একটা। বাবা এতগুলো তো দিলে তা।
যা জাগাই যা 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 নেই চলে এসে যা যা হাঁড়িতে যা হাঁড়িতে যা 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 হাঁড়িতে যা ছোলাটারে খুঁজে পাইলাম না, কই যেন গেছে, খালা কো খালা, যত জ্বালান জ্বালাইছে, খাইতে বসছিলাম ধরো খাইতেও দেয় না ঠিক মতো। যাই হোক, খুব খারাপ বেছে, মানে ইঁদুরটা পুরা প্রশ্ন ছেড়ে দিছে।